হিংসার আগুনে পড়ছে বিশ্ব। ক্রাইস্টচার্চে নির্বিচারে মানুষ হত্যার ঠিক 35 দিনের মাথায় শ্রীলঙ্কাতে 350 মতো মানুষকে চার্চে প্রার্থনা করার সময় হত্যা করা হলো। বিদেশিদের দৃষ্টি আকর্ষণের জন্য হামলা করা হলো 5 তারকা হোটেলগুলোতে। জাতিগত দাঙ্গা শ্রীলঙ্কার পুরনো ইতিহাস, কিন্তু মুসলিম খ্রিস্টান ঘৃণা শ্রীলঙ্কাতে কখনো ছিল না। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এবার তা উস্কে দেওয়া হলো। নিউজিল্যান্ডের মতো আপাত শান্ত একটি দেশে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের নামে এক ব্যক্তি যেভাবে মসজিদে ঢুকে মানুষ হত্যা করেছিল, তা সিনেমার গল্পকেও হার মানিয়েছিল। নরওয়েতে 92 জনকে হত্যা করা হয়েছিল, ধর্মীয় উগ্রবাদী ব্রেইভিক হত্যা করেছিল। ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনের সময় 84 জন মানুষকে হত্যা করেছিল মোহাম্মদ লাওয়েজ বুলেল। এর আগে প্যারিসে 2015 সালে শার্লি এবদোর কার্যালয়ে 12 জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তবে নভেম্বরে এক যোগে থিয়েটার হল, স্টেডিয়াম এবং রেস্টুরেন্টে হামলা চালিয়ে সন্ত্রাসীরা 130 জনকে হত্যা করে। লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদে হামলা চালিয়ে ড্যারেন অসবর্ন বলেছিল, সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় সে মুসলমানদের উপর ক্ষুব্ধ ছিল। তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মুসলমানকে মারা। লন্ডন ব্রিজে হামলা চালিয়ে মরক্কোন বংশোদ্ভূত মুসলমান ইউসেফ জাগবা 7 জনকে হত্যা করেছিল। 2016 সালে জার্মানিতে ক্রিসমাসের সময় পথচারীদের উপর ট্রাক তুলে দিয়ে 12 জনকে হত্যা করেছিল আরেকজন মুসলমান সন্ত্রাসী। ব্রেন্টন ট্যারেন্ট বলি, অসবর্ন বলি, শ্রীলঙ্কার সন্ত্রাসীদের কথা বলি, ভারতে গরুর মাংস খাবার জন্য যারা মানুষ হত্যা করে তাদের কথা বলি, বা হোলি আর্টিজানের নিব্রাসদের কথাই বলি না কেন, বিশ্বব্যাপী সকল সন্ত্রাসীদের আদৌ কি কোনো ধর্ম আছে? ধর্ম তো শান্তির বাণী দেয়, মনকে উদার করে, নিজেকে তুচ্ছ করে মানুষকে সেবা করতে শেখায়। কিন্তু বিশ্বব্যাপী যে ধর্মের বাণী চলছে তাতে কতটুকু উদারতা আর কতটুকু ঘৃণা, তা বর্তমান সমাজই বলে দেয়। বিশ্বব্যাপী এই ঘৃণার যুদ্ধে বাংলাদেশ কোথায় আছে ভুলে গেলে চলবে না। সাইদিকে চাঁদে দেখা গেছে মনে করে এদেশে কিন্তু সহিংসতা হয়েছিল। হোলি আর্টিজানের ঘটনা আমরা দেখেছি, হেফাজতের 5ই মেতে শাপলা চত্বরে আস্ফালন দেখেছি, ডকারদের নাস্তিক ঘোষণা করে তাদের হত্যা দেখেছি। আমাদের তরুণ প্রজন্ম কি এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে? দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে এখন পর্যন্ত যানজট ঠেলে যারা উপস্থিত থাকতে পেরেছেন আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে আছেন আরিফ জেটিক, ব্লগার এবং অ্যাক্টিভিস্ট, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আরেকজন এপাশে বাম পাশে আছেন মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক, ইসলামী চিন্তাবিদ। আমার এখানে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন ডাক্তার সাফাত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমাদের সাথে আরও হয়তো কেউ কেউ উপস্থিত হবেন, যানজটে আটকা পড়েছেন, কিন্তু আপনাদেরকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং ফ্লোর সবার জন্য ওপেন। আমি কাউকে বায়াসড, কারো ব্যাপারে বায়াসড হব না, কিন্তু অনেকেই বলে থাকেন এই বিষয়টা, বলে থাকেন যে ধর্ম যখন উপাসনালয় ছেড়ে রাজনীতির টেবিলে ঢুকেছে তখন থেকে ধর্ম আর ধর্ম থাকেনি, ঘৃণার একটা বিষয় অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে, বা মানুষকে ভীত করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি কাকে দিয়ে শুরু করব? আমি কি আমাদের মাওলানা সাহেবকে দিয়ে শুরু করব? জি, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে। আসলে ধর্ম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বড় নিয়ামত। আমরা যে ধর্মের অনুসারী, আমরা মুসলিম, এবং এই আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে শুধু মুসলিম না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে। কিন্তু ইসলাম এটা কখনো বলে না যে তুমি একজন মুসলমান হয়ে অন্য মুসলিমকে তুমি হত্যা করো, অথবা একজন নিরপরাধকে তুমি হত্যা করো। এটা আমাদের ধর্ম ইসলাম কখনো বলে না। এবং আপনি জানেন আমাদের যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিআ, যে ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওয়ামান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান-নাসা জামিআ, কেউ যদি একজন মুসলিমের প্রাণ বাঁচিয়ে দেয় সে যেন সারা পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়া সারা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়া, মুসলমান সকল মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাই এই যে পৃথিবীব্যাপী যে
বিশৃঙ্খলা হচ্ছে, ফিতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে, এটা কিন্তু ইসলামের সম্পূর্ণ ধরনের নিষেধ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ 56 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আমার জ্ঞান খুব কম, আপনি তো এইখানেই আছেন, আপনি ভালো বলতে পারবেন। কিন্তু তাহলে যেখানে আমরা এটুকু তো অন্তত আমরা জানি যে কোরআনে এটি নিষেধ আছে, মানুষকে হত্যা করা নিষেধ আছে, সন্ত্রাসের বিষয়টি নিষেধ আছে এবং সকল ধর্মের মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কথা বলা হয়েছে, তাহলে মুসলমান হয়ে এই যে আমি কিছুদিন আগেও তো দেখলাম রংপুরে আহমদিয়াদের নিষিদ্ধ করার জন্য একটা দাবি করা হয়েছে, একটা সমাবেশ পর্যন্ত হয়েছে, বা কাদিয়ানি মুসলিম কিনা, আহমদিয়া মুসলিম কিনা, এইগুলো নিয়ে আমরা কেন এত মাথা ঘামাই? আমাদের তো আরও অনেক বিষয় আছে, আমরা তো উদারতার পথ ভুলে যে আমরা শান্তির কথা ভুলে যে কে মুসলিম না কে মুসলিম সেগুলোতে মাথা ঘামানোটা কি আসলে ধর্মের মূল উদ্দেশ্য? আসলে এখানে আমাদের সকল ধর্ম নিয়ে বসবাস করাটাই আমাদের মূল লক্ষ্য, শুধু মুসলিম অমুসলিম না। আমাদের মাঝে যে সম্প্রদায় আছে এবং সম্প্রদায়ের কিছু উগ্রবাদ আছে, এই উগ্রবাদের কারণে কিন্তু এগুলো হচ্ছে, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা এবং আপনি দেখবেন এই সমস্ত ঘটনা কিন্তু চারদিকে ছড়িয়ে আছে। কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলোই তো ভয়ঙ্কর হয়ে যায়, মানে আমরা হোলি আর্টিজানা দেখেছি, আমরা পাঁচি মেয়েতে হেফাজতে ওই সময় শাপলা চত্বরে দেখেছি, ওনাদেরকে একসময় নাস্তিক পর্যন্ত বলা হয়েছিল, বাচ্চারা নামাজ পড়ে পাঁচ বার, তারপর নাস্তিক আখ্যা পেয়ে যে আমরা যদি মাথায় হিজাব না পড়ি আমাদেরকে শয়তান হিসেবে আখ্যা দেওয়া হয়। মেয়েদের তো আরও নানা রকম সমালোচনা করা হয়। আমাদের সাথে যুক্ত হয়েছে আরিফা রহমান রুমা, অধ্যাপক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, যানজটে আটকা পড়েছিলেন, কিন্তু আমরা আসলে আপনাদেরকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজকে ডেকেছি। বয়স যাই হোক না কেন আমাদের, কিন্তু সবাই তো মনে আমরা তরুণ। কিন্তু যেটি বলছিলাম যে উনি বলছেন ইসলাম শান্তির ধর্ম, আমার একটা কোশ্চেন আছে। জি প্লিজ। সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে, আমাদের ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না মেয়েদের, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইউটিউবে আমরা বেশ কিছু ওয়াজ মাহফিল দেখি, সেখানে ওয়াজের নামে বা মানে ধর্ম প্রচারের নামে আহ্বানের বদলে যেভাবে মেয়েদেরকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়, যেভাবে রীতিমতো সেখানে তো হুমকি ধামকিও দেওয়া হয় মেরে ফেলবার জন্য যারা এই ধর্ম মানছে না বা ইসলাম ধর্মের অনুসারী যারা না, আরে ডাক্তারের কাছে যেতে মানা করা হয়, শুধু তাই না, আপনাকে মানে যারা সিজার করে তাদেরকে সেসব মাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করার মতো জঘন্য ঘটনা কিন্তু দেখি। তো এ ব্যাপারে তো আপনাদের কোনো স্টেটমেন্ট আমরা কখনো না, আলহামদুলিল্লাহ। এটা আসলে আপনাদের আজকে এই মুক্ত মনে আমরা বা আমি আসছি বলেই আপনারা হয়তো আমাকে বলতে পারছেন। আমি প্রথমেই বলবো, একজন নারী তিনি মা, আমার বোন, এবং একজন নারীর সম্মান আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। তো একজন নারী তাকে সেভাবেই মূল্যায়ন করা উচিত, যারা নারীকে মায়ের সাথে তুলনা করে। যেটা রুমা বলছিল, যখন ইসলামের নামে কারা মানে কেউ বা কারা বিভ্রান্তি ছড়াচ্ছে তখন কেন আপনারা প্রতিবাদী হন না? আপনারা যেহেতু আপনি মাওলানা, আপনি একটা মাদ্রাসা, অবশ্যই আমি প্রতিবাদ করছি আজকে এই অনুষ্ঠানে, এবং অবশ্যই আমি প্রতিবাদ করছি। যদি একজন মাকে তার সিজারকে, যখন সে সিজার করে তখন তো একটা সন্তান প্রসব করে, আমরা তো দুনিয়াতে আসছি এভাবেই, মায়ের মাধ্যমেই তো আমাদের দুনিয়াতে আসা, সবারই দুনিয়াতে আসা, যদি এটাকে কুকুরের সাথে কেউ তুলনা করে অবশ্যই উনি ঘৃণার কাজ করেছে, আমি প্রতিবাদ জানাই এবং ইসলাম ধর্ম এটা কিন্তু প্রতিবাদ জানায়। কারণ কোরআন শরীফে বা হাদিস শরীফে কিন্তু এই কথা উল্লেখ নাই যে সিজার করলে কুকুরের সাথে তুলনা করা হয় বা সিজার করাটা অন্যায়। তার মেডিকেল সায়েন্স এটা তো কোরআন থেকে এসেছে এবং ইসলাম তো সেই বিষয়ে আমাদেরকে লেখাপড়া করার জন্য উৎসাহিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের অনেকে আবার বলেন যে মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত না, হেফাজতে পয়লা বৈশাখ নিয়ে কথাগুলো অপপ্রচারগুলো করা হয়। এটা আসলে আমার বাংলাদেশে, আমার এই ভূমিতে জন্ম হয়েছে, আমি বাংলায় কথা বলি বলে আমি বাঙালি, তাই না? তো আমি তো আরবিতে কথা বলছি না, তো আমার সংস্কৃতি আমি পালন করব, আমি চর্চা করব। সেই যারা চর্চা করছেন, পালন করছেন, আপনার ইচ্ছে হলো আপনি গেলেন না, কিন্তু যেহারে হুমকি ধামকি দেয়া হচ্ছে ওয়াজের মাধ্যমে, তো এটা তো আসলে মানে দেখেন না, আমরা কিন্তু এখন খুব যে স্বাধীনভাবে খুব নিশ্চিন্তে সেই রুমার কথা শুধু আমি বলি, পয়লা বৈশাখে যে আমাদের যে পুরনো বাঙালি সংস্কৃতি আছে যেটি আমরা বছরের পর বছর ধরে পালন করছি, সেই সংস্কৃতিটা আপনাদের দৃষ্টিতে কেমন? সংস্কৃতি তো অবশ্যই সেটা সাপোর্ট করে এবং ইসলামী সংস্কৃতি আছে, কারণ ইসলামী লেবাস আছে, ইসলামী আখলাক আছে এবং ইসলাম বলে তুমি এ পথে চলো। এখন দেখা যায় যে পহেলা বৈশাখের নামে যে নারী পুরুষের যে অবাধ বিচরণ হচ্ছে,
এবং দেখা যায় একজন মেয়েকে আরেকজন পুরুষ নিয়ে যাচ্ছে, আপনি আমাদের সামনে এখন অবাধ বিচরণ করছেন, ঠিক আছে, কিন্তু সেটা ইসলাম নাজায়েজ ঘোষণা করে। এখানে যে উনি বসে আছেন সেটা নাজায়েজ ঘোষণা করে, উনি বেশি বেশি সমস্যা আছেন না, কিন্তু সেটা সেটা ইসলাম নাজায়েজ ঘোষণা করে। যে ইসলামের কথা হচ্ছে তুমি যখন চলবে তোমার চক্ষুটাকে তুমি অবনমিত রাখো এবং তুমি নিজেকে হেফাজত করো এবং পরিপূর্ণভাবে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ করো। মানে আসলে সেখানে একটা প্রশ্ন আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ রুমিন বলেন। হ্যাঁ আচ্ছা, যেটা হয়েছে কি আমাদের দীর্ঘদিন ধরে তো আসলে বাঙালি সংস্কৃতি আমরা পালন করে এসেছি, কখনো তো কোনো সমস্যায় পড়তে হয়নি এবং আমাদের শৈশব থেকে কিন্তু আমরা এভাবেই বেড়ে উঠেছি, এভাবেই দেখেছি। এখন যেটা হয়েছে একটা নতুন এক ধরনের সংস্কৃতি এসছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, আপনি যেটা বলছেন সারা বিশ্বময় বিশ্বময় এক ধরনের উগ্রবাদ, এক ধরনের সন্ত্রাসবাদ কিন্তু বিস্তার লাভ করেছে এবং বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো বিগত কয়েক বছরে ঘটেছে লিখবার কারণে, বলবার কারণে, মত প্রকাশের কারণে বহু মানুষকে কিন্তু হত্যা কাণ্ডের শিকার হতে হয়েছে। কিছুদিন আগে নায়িকা ওই যে বলল না পরকালে বিশ্বাস করেন এই সব, হ্যাঁ তারকে কি পরিমাণ, মানে তার বক্তব্য তার মতো করে প্রচার করেছে সেটা তার বিষয়। আমার কথা হচ্ছে যে উনি যদি ভুল করে থাকেন, যদি মনে হয় এটার বিচারের মালিক আমরা বুঝিয়ে দিব যে আপনি একজন মুসলমানের সন্তান, আপনি পরিপূর্ণভাবে ইসলামকে জানেন, মুসলমানের সন্তান হলে মানে হয়েছেন বলেই যে উনিও মুসলমান হবেন ব্যাপারটা এভাবে এটা ইসলামী যে সংস্কৃতি, আমাকে বলতে দেন, ইসলামী যে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি হচ্ছে যে আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানেন তাহলে আপনি তো ওইভাবেই কথা বলবেন। তার কথা বলাটা যদি একটু ভুল ছিল, কিন্তু যদি সে ভুলও করে, ইসলাম বলে যে তুমি পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দাও, তাকে শেখাও, তাকে মানাও, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জোর নাই। কারণ একজন বিধর্মীয় তো তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এতক্ষণ আপনার যে কথা শুনছিলাম এবং সবার প্রশ্ন ছিল, এটা আসলে ইসলামী সওয়াল জবাবের অনুষ্ঠানের মতোই হচ্ছিল, এগুলার আলোচনা প্রায়ই হয়। আসলে এই ইসলাম বা অন্য ধর্ম বা যে কোনো যে ধর্মীয় বিদ্বেষ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, একটা ধর্মপ্রাণ আর একটা ধর্মান্ধ, এই বিষয়গুলো শুধু দেশের গণ্ডির মধ্যে এখন নেই, এটা আন্তর্জাতিকতা পেয়েছে। কারণ আমরা গ্লোবালাইজ হয়েছি, তো আধুনিক হয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ভার্চুয়াল মিডিয়া নানানভাবে এখন একাকার হয়ে গেছে সারা পৃথিবী। এবং আপনি এখানে শুধু ইসলামকেই আলাদাভাবে এইভাবে না করে সামগ্রিকভাবে একেবারে বিশ্ব মোড়ল থেকে শুরু করে একদম সবচেয়ে দরিদ্র বা সবচেয়ে সাধারণ জায়গা পর্যন্ত সবাই রাষ্ট্রীয় আধিপত্য বিস্তারের জন্য, রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য, তার অস্ত্র ব্যবসার জন্য, তার বিভিন্ন রকম অ্যাটেনশন ক্রিয়েট করবার জন্য, অথবা ধর্মের নামে অধর্মকে ধারণ করে এই যে যে সন্ত্রাসবাদ করছে, এইটা কিন্তু কোনো ধর্মেই আসলে এটা অ্যালাউ করে না। যে কোনো ধর্মের, সেটা আপনি পছন্দ করেন বা না করেন, বেসিক জিনিসের মধ্যে শান্তির কথা, শান্তির বাণী কিন্তু সবার মধ্যেই আছে। এবং ধর্মের প্রচারও যদি করতে যায়, সেইখানে ধর্মের প্রচারের মধ্যেও আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে শান্তি এবং শান্তির প্রচার ভালোবাসার মাধ্যমে আহ্বান জানিয়ে ধর্মে, এটা এটা কোরআনের আয়াত আছে, আকৃষ্ট উদয়লা সাবিলে রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে বলতে হবে, জোর কর জবরদস্তির মাধ্যমে এরকম ধর্মের প্রতি আকৃষ্ট করা যায় না। কিন্তু এর মধ্যে আপনি খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যে গ্রুপ আছে, বিভেদ আছে, মুসলমানদের মধ্যে সিয়া সুন্নি আমি যেটা বলছিলেন আছে, হিন্দুদের মধ্যে ওদের মধ্যে ক্লাস আছে, এই ডিভিশন ধর্মের যখন থেকে ধর্ম শুরু তখন থেকেই অলমোস্ট সব ধর্মতেই আছে। কিন্তু এর মধ্য দিয়েই ধর্মান্ধদেরকে কি করে ধর্ম প্রাণ বানানো যায় সেই চেষ্টাটা করতে পারেন যারা ধর্ম বিস্তারের কাজ করেন। কিন্তু আমাদের দেশের, যেহেতু আমরা বাইরের সবারটা শুনি না বা বুঝি না, আমাদের এখনকার অনেক হুজুরা, সবাই বলবো না, যারা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউয়ার বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছেন, তারা আসলে ওই ধর্মপ্রাণ মানুষ মানুষ বানানোর যে প্রক্রিয়া সেইটা অবলম্বন না করে তারা ধর্মান্ধ এবং উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার এবং মানুষকে বিভ্রান্ত করবার ওয়াজ করা যেটা আসছিল সেটা দিকে বেশি যাচ্ছেন। এটা দুঃখজনক এবং এটার কারেকশন কিভাবে করবেন, এর জন্য রাষ্ট্র চিন্তা লাগবে, ধর্মীয় চিন্তাবিদদের চিন্তা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, যারা ওয়াজ করেন তাদেরকে শিক্ষিত করবার যে উদ্যোগ ইসলামিক ফাউন্ডেশন আছে নিতে পারেন, অনেক পদ্ধতি আছে। আমার মনে হয় আপনি যে কথাটা বলছিলেন আলোচনায় যে রাজনীতি এবং ধর্ম
যখন মিলেমিশে একাকার হয়ে যায় এবং যুগে যুগে কালে কালে আমরা দেখেছি যখন রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে যান, বিশেষ করে যারা যখন ক্ষমতায় থাকেন, যখন দেখেন যে সময়ের শেষ মেয়াদের দিকে তাদের জনপ্রিয়তা পড়তির দিকে, তখন তারা কিন্তু ধর্মকে একটা কার্ড হিসেবে ব্যবহার করেন। আমরা ভারতে একদম লেটেস্ট উদাহরণ, আপনি ভারতে যদি মোদির দিকে তাকান আপনি দেখবেন যে সে ধর্মীয় কার্ড কিন্তু আবারও সে খেলবার চেষ্টা করছে। এবং বাংলাদেশে খুবই আনফর্চুনেটলি আমরা দেখেছি যে যেই রাজনৈতিক দলটি সেকুলারিজমের উপর ভিত্তি করে রাজনীতি করবার চেষ্টা করেছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বারবার যারা বলে এসেছে, তাদের হাত ধরে কিভাবে হেফাজতের উত্থান হয়েছে, তাদের সময় কিভাবে একজনের একটা দুঃখ আছে তাদের কারণে, তারা যাদের আগে গরু খেয়ে গেছে, যাদের বিরানি খেয়ে গেছে শেষ পর্যন্ত তাদের সাথে নাই, এই হেফাজতের একটার পর একটা দাবি তারা মেনে নিয়েছে। তাই আমরা এই আলোচনায় আসতে হবে। আমরা দেখেছি যে পাঠ্যসূচির পরিবর্তন এসছে, আমরা দেখেছি মুক্তি অপসারণ হয়েছে, আমরা দেখেছি যে তারা যেভাবে চাইছে ঠিক সেভাবেই যেন সরকার মেনে নিচ্ছে, তাদের ডিগ্রিকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে। তো সুতরাং আপনার স্লোগানটা যখন অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনার রাজনীতির কার্ডটা যখন অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং আপনার সময় তো আমরা দেখেছি একটার পর একটা হামলা, রমনা বটমূলে বলেন সেটাও এই সরকারের যখন প্রথম তা করেনি। আমি বলছি বিচারের কথাটা, তারপরে দেখেন এইবারও যখন আবার সেই সরকার ক্ষমতায় আসলো, আমরা দেখলাম একটা পর একটা হত্যাযজ্ঞ, বইমেলায় হত্যা হয়েছে, সেটারও কিন্তু কোনো সুরাহা হয়নি। একটা সময় গেছে একটা বছর পুরোটা এ ধরনের বিভৎসতা আমরা দেখেছি, বহু ব্লগার দেশ ছেড়ে চলে গেছে, ক্ষমতা থেকে তাদের নামানোর জন্য তাদের দায়িত্ব হলো বিচারের আওতায় নিয়ে আসা। যখন বিচার শুরু হবে এবং সেটা যদি প্রকৃত অর্থে প্রকৃত বিচার হবে, একটা দেখান তো একটা ব্লগার হত্যার বিচার হয়েছে, তাহলে কিন্তু এই অবস্থা দাঁড়ায়। একটা হচ্ছে প্রথমে কথা হচ্ছে পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে, এটা হচ্ছে একদম নিয়মিত প্রক্রিয়া, এটা সবসময় হয় এবং রিভাইজ হিন্দু লেখকদের বই শেষ করে সব যেমন রবি ঠাকুরের একটি কবিতা দিলাম, তো কবিতা যখন পড়ানো হয় তখন কিন্তু আমার এটা করা হয়, ইভালুয়েট করা হয় যে বাচ্চারা এটা কতটা রিসিভ করতে পারছে, অ্যাকচুয়ালি বুঝতে পারছে কিনা, তখন ফিল্ড থেকে যে কারেকশনটা আসে যে না এটা টাফ হচ্ছে বা কিছু। এবং দেখবেন যে ছোটবেলায় আমি নজরুলের যে কবিতা পড়ে বড় হয়েছি, রবি ঠাকুরের যে কবিতা পড়ে বড় হয়েছি, আমার বাচ্চা কিন্তু সে কবিতা পায়নি, চেঞ্জ হয়ে গেছে, এটা রেগুলার চেঞ্জ হয়। উনি যেটা বললেন যে হিন্দু লেখকের বদলে মুসলমান লেখক দেওয়া হয়েছে, এটা ঠিক না একেবারেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি এখনো বলছি, আগেও এই টেবিলে বলে গিয়েছি যে কওমি মাদ্রাসার যে ডিগ্রিটাকে সরকার স্বীকৃতি দিয়েছে সেটাকে আমি সমর্থন করি। আমি এই কারণেই সমর্থন করি যে এটা একটা বিপুল জনগোষ্ঠী যেটা গত 21 বছরে 1975 থেকে 96 পর্যন্ত 21 বছরে ফুলে পেঁপে একদম মহিরহু হয়ে গিয়েছে, তাকে কিন্তু 10 বছর ছিল তাদের। আমি শেষ করতে হবে, আপনার কথা শুনে আমি কথা বলি নি, আপনার পথের মাঝে কথা বলি না, এটা ফ্লোর তো ওপেন, ফ্লোর ওপেন, এটা তো সঞ্চালক বলে দিয়েছে। না, তখন যেটা হয়েছে যে সে আপনি যদি তাদের কিভাবে ছেড়ে দিয়ে থাকেন, আমরা দেখছি যে মাদ্রাসা একের পর এক বলাৎকারের ঘটনা, ধর্ষণের ঘটনা, আপনি স্কুলে হয়নি মতো, সেটা কম সংখ্যা, অনেক কম, অনেক অনেক কম। কোনটা কি রকম মাদ্রাসা, কত স্কুলে হচ্ছে, 29 জন, আমরা একদম 29 জন চলে গেছে, আমরা কমপ্লিট আমি বলছি যে আমি যেটা সাজেস্ট করব, আমার যেটা আহ্বান থাকবে যে তারা যেহেতু ইহলৌকিক ডিগ্রি গ্রহণ করতে পছন্দ করছেন, স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করে, তাদের সিলেবাসের মধ্যে আমাদের জানা দরকার যে তাদের সিলেবাস, হ্যাঁ রাইট, এবং আমাদের যে ইহলৌকিক যে জ্ঞান, আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার ভাষার প্রসঙ্গে ফিরে আসি, একটা বিষয় আপা বলি, সেটা হলো আমরা যে আলাপ করছিলেন এগুলা ছোট ছোট উপাদান, এগুলো দরকার, এগুলো অ্যাড্রেস করাও দরকার, এই কারেকশনও দরকার, কিন্তু যদি এখন বৈশ্বিক ধর্মকেন্দ্রিক বা ধর্মের নাম ব্যবহার করে যে সন্ত্রাসবাদ হচ্ছে, সেখানে যদি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, হোলি আর্টিজানের হামলায় ইংলিশ মিডিয়ামে পড়া ধনীর ছেলেরা জড়িত হয়ে পড়লো, তখন যে যে জঙ্গিবাদের সঙ্গে যাদের নাম বেরোলো তারা এই পাঠ্যপুস্তক পড়া ছেলে মেয়ে না,
ফলে এইখানে ইন্টারন্যাশনাল যে ইনপুট আছে, তাদের যে টার্গেট পয়েন্ট আছে এবং কিভাবে একটা দেশকে ডিস্টেবিলাইজ করবে, কাদেরকে ব্যবহার করবে, তার ধরন পরিবর্তন হয়। এক সময় আফগান ফেরতদের কদর ছিল, এক সময় ওই স্লোগান যারা ছিল সেখানে কদর ছিল, হেফাজতের যখন পশ্চিমেতে শাপলা চত্বরে তখন কিন্তু সব মাদ্রাসার ছেলেরা ছিল, সেটা একটা ভিন্ন বিষয় ছিল। তারপরে সাইদি ছবি চাঁদে দেখানি ওটা কারা কারা এই জায়গায় আমি একটু ডিফার করব, সেখানে আপনি যে বিষয়টা সেটা ধর্মীয় জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ ছিল না, তার একটা ন্যায্য ছিল, তারা তাদের আপনি যেরকম বলছেন পলিটিক্যাল কাহিনী আপনি আগে যেরকম বলেছেন যে কেউ যদি ধর্মে বিশ্বাস করতে না চান বলেন, এটা তার নিজের মতামত, সেটাকে বুঝিয়ে আনবেন, সেরকম যারা ধর্মে বিশ্বাস করেন আল্লাহ রসুলের কথা প্রচার করতে চান, সেখানে কোনো কারোর মধ্যে যদি ভ্রান্তিও থাকে সেটা তার মত, আপনি অ্যাকসেপ্ট করলে না করবেন, তারা একটা মত নিয়ে কিছু দাবি নিয়ে এখানে এসেছিল এবং শান্তিপূর্ণ অবস্থান ছিল, সেটার মধ্যে রাজনীতি ঢুকে গিয়ে পক্ষ বিপক্ষ হয়ে, তাহলে তো সেটাই দাঁড়ালো, রাজনীতি ঢুকে যায় ধর্মে, তখনই সর্বনাশ, রাজনীতিটা ধর্মের সাথে রাজনীতি আজকে থেকে ঢুকছে না, সেই ক্রুসেড থেকে শুরু করে এই জেরুজালেমের মসজিদুল আকসা নিয়ে মুসলমান ইহুদি এই ফাইটের উপরে আমাদের সভ্যতা অনেক লম্বা আকারে চলছে। সো দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, অনেক হিন্দু মানুষ সমাজে চলাফেরা করে, যেমন আমাদের মুসলমান ধর্মের কিছু মানুষ, তারা যেমন তাদেরকে বলে জয় চালান, জয় চালাইলা, যেমন একটা ঝগড়াঝাটি লাগলো মুসলমানের মধ্যে, যেমন এই কথাগুলো বললেন, মানে ছোট ছোট বিষয় নিয়ে আর কি একটা মানে কোটা দেয় বা একটা তর্ক হচ্ছে একটা জিনিস নিয়ে, তখন হঠাৎ করে বললাম তুই তো এটা অমুক, মানে এইটা হচ্ছে একটা বাজে ল্যাঙ্গুয়েজ, অন্যকে ছোট করার প্রবৃত্তি, সেটা কিন্তু আবার ওই যে মুসলমানদেরও হ্যাকা হ্যাকার বেটা নানান রকমের শব্দ আছে, এটা এবং এটা শুধু আমাদের এখানে গ্লোবালি হচ্ছে কি, এটা ভিন্ন ইস্যু, এটা ধরুন না না এটা না, এটা কোরআন শরীফে স্পষ্টই আছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, কাউকে মন্দ নামে না ডাকা। আমি একটা না, আমি এখানে বলি আমরা তো কোরআন হাদিস কম মানি বলেই তো দুর্গতিটা শুরু হয়েছে, উনি যেটা বললেন সেটা ওই তো ইসলাম নিজের মতো বানাচ্ছি বলেই তো প্রবলেমটা তৈরি হচ্ছে। প্রশ্ন রেখে আমি একটা বিরতি দিতে যাব, আমি জাস্ট একটা আদানের বিরতিতে যেতে হবে। দীর্ঘ সময় ধরে আমরা বিগত কয়েক বছরে একটা বিতর্ক খুব সামনে এসেছে, হ্যাঁ, যে বাঙালি সংস্কৃতি বলাম ইসলামিক সংস্কৃতি, হ্যাঁ, কারণ দীর্ঘ বেশ কয়েক বছরই কিন্তু বিতর্কটা খুব চাঙা হয়েছে, গত 10-15 বছর এরকম, তখন আমাদের পরিবর্তন এসছে সমাজে, সংস্কৃতিতেও কিছু পরিবর্তন এসছে, অস্বীকার করবার তো উপায় নেই, এই আলোকে যদি আপনি কিছু বলেন। একটা বিরতি নিয়ে আসি, আমাকে আজানেরই একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সামিয়া রহমান সাথে আছে আমার সাথে, একটু আরিফ জেবতিক কি যেন প্রশ্ন করতে চাইছিলেন ওনার কাছেই আসি প্রথমে, জি বলুন। না আমি আসলে প্রশ্ন করতে যাচ্ছি না, আমি মূল যে জায়গাটা যেতে যাচ্ছি, আমরা যখনই এই ধরনের একটা ঘটনা ঘটে আমরা বলি এরা সহি মুসলিম না, মানে আইএস, হ্যাঁ, যারা আইএস এরা সহি মুসলিম না, যারা ওই যে আমাদের দেশে হোলি আর্টিজান গুলো এরা সহি মুসলিম না, মানে এখন যে কোনো মুসলিমই যখন গিয়ে আরেকজনকে কোপ মারে আমরা বলছি এটা সহি মুসলিম না, মানে আপনারা বলছেন, আমরা সবাই বলি, আমরাও বলি, কিন্তু আমরা মানে ওনারা আলাদা করব না, মানে আমরা যারা মুসলিম সবাই দেখবেন তখন ফেসবুকে বলে যে আমরা তো আসলে এরা মুসলিম না, মুসলমান তো আমরা, ওরা বুঝে না, বিভ্রান্ত। এবং আমার প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যারা সহি মুসলিম দাবি করছি বা যারা আমরা মনে করছি তারা আসলে কি স্টেপ নিচ্ছে, আমি ফর এক্সাম্পল আজকে যদি একটা উল্টো ঘটনা ঘটে, ধরেন কোথাও মুসলমানদের উপরে হামলা হয়েছে, যে হয়েছে আপনি দেখবেন যে যেটা হতো বা যে কোনো জায়গায় বা আরো অনেক তুচ্ছ বিষয় কে কোথায় কোন চিপায় কি বলেছে, এটা নিয়ে আপনি দেখবেন বাদ জুম্মা যে থেকে এই আমাদের জাতি মসজিদের সামনে বাতুল মোকারাম থেকে বিশাল বিশাল মিছিল বার হয়। আমার কথা হচ্ছে আমাদের যারা ধর্মীয় নেতারা আছেন, রিলিজিয়াস জায়গাটা রিপ্রেজেন্ট করেন, তারা কেন এই যে শ্রীলঙ্কায় ঘটনা ঘটলো এর বিরুদ্ধে শুক্রবারে কেন এই মিছিলটা বেরো না, যে না নট ইন আওয়ার নেম, আমরা মুসলমান বলতেছি তোমরা মুসলমান না, তোমরা মুসলমান নাম দিয়ে এইসব করতে পারবে না, তোমরা যা ইচ্ছা করোগা, তোমরা কারো খুন করছো যে করছো, কিন্তু এই জায়গাটা
কেন আমরা বলি নাম দিয়ে করার ব্যাপার কি দেখেন যে যোগ কথা বলতে চাইছিলেন বলেন একটা বিষয় আছে যে এখন যখন এরকম ধর্মের নামে এই অধর্মের চর্চাটা চলে কোথাও হামলা হয় কিছু হয় আমি বলছি না যে সবগুলোই মানে ইসলামপন্থীরা বা মুসলিমরা করছে কেউ কেউ এদের ব্যবহার করতে পারে কিন্তু কমনলি একটা কথা বলা হয় আমি এটা আমার কথা না শরীফ আহমেদ উনি কানাডায় থাকেন আমার খুবই প্রিয় একজন ছড়াকার উনি লিখছেন ফেসবুকে যে এক ছেলের হাতে দাগ দেখে হলদে দাগ দেখে বাবা এসে তাকে ধরলো তুই গাঁজা খেয়েছিস হাতে বানিয়ে ছেলে বলে না আমি খাই নাই তাহলে তোর হাতেই দাগ আসলো কোত্থেকে বলে যে আমি ঘুমিয়ে আসছিলাম কাচারি ঘরে ওইখান থেকে কারা যেন আমার হাতের উপরে গাঞ্জা বানাইয়া তারা খাইয়া গেছে এখন মুসলমানদের অবস্থা এরকম হচ্ছে ওনার বক্তব্য যে যেখানে এরকম কিছু ঘটুক যতটুকুতেই মুসলিম নাম নিয়ে ইসলাম নাম নিয়ে যারা করছে বা ওরা বলছে এটা ইহুদি নাসারাদের কাজ ওরা ব্যবহার করছে আরে ভাই ওরা ব্যবহার করছে আরেকটা বিষয় এখানে আমি যোগ করতে চাই আমার ঈমান সে বিষয়টা হচ্ছে আমার কোরআন আমার হাদিস যে শুধু মুসলমানদেরকে যে সম্পৃক্ত করা হচ্ছে সে বিষয়টা না আপনি দেখুন আমাকে সারা পৃথিবীতে আমরা যদি দেখি হত্যার যে একটা নীল নকশা আপনি দেখুন এই পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যা যিনি করেছেন তার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার তিনি খ্রিস্টান একজন টেররিস্ট ছিলেন তিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছেন আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে কোন একটা মানুষকে পরিচয় করার আগে তিনি হিন্দু টেররিস্ট বা খ্রিস্টান টেররিস্ট বা মুসলিম টেররিস্ট মানে ধর্ম দিয়ে তাকে কেন পরিচয় করা হলো না ধর্ম না আপনি দেখুন জোসেফ স্টালিন সে একজন টেররিস্ট মাও সেতুং সে টেররিস্ট মুসোলিনি ইতালি নিবাসী সে টেররিস্ট জর্জ বুশ সে ইরাক আফগানিস্তানে প্রায় 1.5 মিলিয়ন লোককে হত্যা করেছে এখানে মুসলিম না দেখুন মুসলমানদের নাম কিন্তু এই পাঁচজনের মধ্যে নেই এখন তারা তো সন্ত্রাসী এখানে মুসলমান আসবে কেন এখানে আরেকটা বিষয় আছে আপনি দেখুন প্রথম বিশ্বযুদ্ধ সেখানে যে এত হাজার লক্ষ লোক নিহত হলো কারা করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা করলেন হিরোশিমা নাগাসিকিতে পরমাণু বোমা কারা ফেললেন মুসলিমরা ফেললেন মুসলিমরা তো ফেললেন নাই এখানে বিষয়টা হচ্ছে যারাই হত্যার সাথে জড়িত যারাই সন্ত্রাসের সাথে জড়িত এরা মুসলিম হোক যে কোনো ধর্মের হোক তারা সন্ত্রাস কিন্তু এই জায়গায় একটা জিনিস যোগ করতে চাই সেটা হলো সংবাদ মাধ্যম বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা কোনোটার সঙ্গে কোনো না কোনো ভাবে যখন মুসলিমদের জড়িত হওয়ার কোনো আকার ইঙ্গিত দেখে এমন ভাবে ওই ইসলামী জিহাদিদের মতো তারা প্রচারের বা অপপ্রচারের জিহাদে নেমে পড়ে যে এটাকে ধর্মীয় বিদ্বেষকে আরো বাড়িয়ে দেয় অর্থাৎ তার ফলে হয় কি যখন আপনার ওই যে নিউজিল্যান্ডে হলো কই আপনারা তো লেখেননি যে খ্রিস্টিয়ান ধর্মের উপর দায় চাপাননি আপনি যে করছে সে সন্ত্রাসী সে বিপদগামী তাকে আপনি ধর্মে লেবাসে আমরা এই ভিকটিম গেম খেললে শুধু হবে না কেন করা হয় আমি বলি ওইখানে যে লোক করে বা যারা অন্যান্য জায়গায় যারা নন মুসলিম মুসলমানদের অ্যাটাক করে বা অন্য মানে যে কাউকে অ্যাটাক করে থাকে তারা এটার পিছনে ধর্মকে উসিলা হিসেবে ব্যবহার করছে নিউজিল্যান্ডে নিয়েছে না নিউজিল্যান্ডে কিন্তু প্রতিশোধ হিসেবে বলেছে নট না না নিয়েছে না না সে দীর্ঘদিন ধরে ওয়েবসাইটে লিখেছে থিসিস করে পুরো ডকুমেন্টে পড়ছে পরে অ্যাটাক করে পুরো ডকুমেন্টে কথা বলছে ধর্মীয় উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ সে সে হোয়াইট সুপ্রিমেসিতে গেছে সে ওই বর্ণবাদের জায়গায় গেছে এবং সে বলছে যে মুসলিমরা আমাদেরকে এমকম জায়গা মেরেছে আমি প্রতিশোধের জায়গা থেকে যাচ্ছি আমি খ্রিস্টানিজম চালু করার জন্য যাচ্ছি না যদি এটা প্রতিশোধের জায়গায় প্রতিশোধ হয় সেটা ডিফারেন্ট ইস্যুজ এবং মুসলমানরাও করে সেটা ডিফারেন্ট জায়গা যেমন আমরা ইসরায়েলে হচ্ছে না ইসরায়েলে প্যালেস্টাইনিরা চেষ্টা করছে না প্রতিরোধ করতে এটা তো তার নাগরিক অধিকার থেকে বা তার জীবনের অধিকার থেকে করছে কিন্তু আমরা মারবো সময় বলবো মারার পরে বলতেছে যে ইসলামী আইনের জন্য এটার জন্য মারছে হোলি আর্টিজান বা এইরকম আরো যেসব ঘটনা তারপরে বলবো এটা ইসলাম না 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 বিশ্বাসযোগ্যতার ব্যাপার না কেউ না কেউ করছে এবং এটা আটকাতে হবে কি আমাদেরকে আমার ভাই আমার ফ্যামিলির কেউ যদি গিয়ে কিছু করে দ্য ফার্স্ট দায়িত্ব তো আমার এজ এ মুসলিম আমার তো দায়িত্ব যে মুসলমানদের নাম নিয়ে তুমি মারামারি করছো তুমি গিয়ে সন্ত্রাসী করে সেটা আলাদা সেই জায়গায় আমরা মুসলিমরা মুসলমানদের নেতারা কি করছেন এই কোয়েশ্চেনটা বড় আগে বলতে হচ্ছে না এখানে হচ্ছে আপনি যাদের নাম বললেন তারা প্রত্যেকই একক ব্যক্তি তো আপনি যদি মুসলিমের কথা বলেন হিটলারের কথা বলেন তারা কিন্তু এই তাদের যে এই মানে কুচিন্তাগুলো তাদের মস্তিষ্ক থেকে এসেছে তাদের ক্ষমতা বলে তারা কিন্তু এই অপকাজগুলো করেছে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এটা একদম ছড়িয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো একক ওরকম নেতৃত্ব না একদম মানে আপনি বললাম না যে ওয়াজে যেগুলো দেখেন সেই ওয়াজে তো কোনো সিঙ্গেল লিডারশিপের অধীনে কেউ কেটে করছে না এটা একদম ছড়িয়ে গেছে চর্চার থেকে মানে ভিতরে ভিতরে মূল যে উদ্দেশ্য
তারা কয়েকজন কিন্তু সীমিত অসংখ্য না না কয়েকজনের তো আমরা তো ইউটিউবে দেখছি অসংখ্য এরকম শুধু এই না আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে একটু এরকম করে শাড়ি পরে একটা ছবি দেয় একটা প্রশ্ন করেছিল যে বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির মধ্যে কেন আপনারা এত তফাৎটা দেখছেন আমরা তো এই বাংলায় বড় হয়েছি কিন্তু একজন দর্শক আছেন একটু চর্চাটা নিয়ে তারপরে আমি একটু আপনার কাছে যাচ্ছি দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন হ্যালো আমি মাসুম বলছি মতিঝিল থেকে জি বলুন প্লিজ আমার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে অনেক ব্লগার আছে যাদের ইসলামের কোন বিধানকে ভালো নাও রাখতে পারে বাট ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করা হয় তাদেরকে কে দিয়েছে হ্যালো অনেক সুন্দর কথা বলেছে আসলে ইসলামকে নিয়ে কটাক্ষ করা ইসলামকে ব্যঙ্গ করা ইসলামকে তুচ্ছ করার অধিকার তো তাকে কেউ দেয়নি উনি এটা করবে কেন কোন মুসলমান তো অন্য ধর্ম নিয়ে করছে না বা আপনি একজন মুসলমান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে বলছেন রাসুলের বিরুদ্ধে বলছেন আল্লাহর বিরুদ্ধে বলছেন এবং আখিরাতের বিরুদ্ধে বলছেন এই অধিকার আপনাকে তো কেউ দেয়নি আপনি এটা করতে যান কেন আপনি করতে যাবেন না এবং ইসলাম না সকল ধর্ম কিন্তু তাই বলে সবার সম্মান সবার অধিকার সবার মর্যাদাটা যেন সমুন্নত রাখে যেমন আমার বাবাকে নিয়ে কথা বললে সেটা তো আমি প্রতিবাদ করবেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে আমি অবশ্যই প্রতিবাদ করব আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলে অবশ্যই আমি প্রতিবাদ করব এবং ইসলামের দৃষ্টিতে আপনি জানেন কিনা একজন মুসলমান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে সে কথা বলে সে কিন্তু তখন মোরতাদ হয়ে যায় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মোরতাদদেরকে তোমরা থামাতে হবে এবং তাদেরকে দণ্ডিত করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই মোরতাদকে দমন না করতে গেলে তাকে হত্যা করার বিধানও রাসূল দিয়েছিলেন কেন দিয়েছিলেন এই জন্য যেন এর মাধ্যমে যেন এটা ছড়িয়ে না যায় আমি তীব্র আপত্তি করছি আপনার এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষজন দেখছে এক হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যেখানে বসবাস করি আমাদের নিজস্ব সংবিধান আছে আমাদের আইন আছে এই ভূখণ্ডের মতো যদি আপনাকে বসবাস করতে হয় এই ধরনের শব্দ জীবন উচ্চারণ করবেন না সেটা মানি আমরা সেটা মানি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধানটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস এটা রাসূলের হাদিস তো হচ্ছে আপনি কথা শুনেন আমার বলাটা ঠিক আপনার নিজের ভেস্তে যাবার জন্য আপনার নিজের ভেস্ত নিশ্চিত করবার জন্য আপনি আরেকজনকে কতল করতে পারেন না আমরা করব না এটা বাংলাদেশ সরকারের যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী আমরা সাপোর্ট করি যারা এটা বিশ্বাস করেন তারা উস্কানি পেতে পারেন ফলে আমাদের রাষ্ট্রীয় আইন আছে সেই আইন অনুযায়ী সেটা সাজা হবে কিন্তু আপনি দেখুন উনি এটা করবে কেন এই উস্কানিটা উনি দেবে কেন না আপনি আপনাকে কথা বলেন এটা আপনি বলবেন কেন আপনি খুব বাজে কথা বলেছেন আপনি আর কথা বলি ব্যাড ইন্টেনশন নিয়ে আপনি বিশ্বাস করেন ধর্ম পালনের অধিকার আছে আরেকজনের ধর্ম না পালন না করবার অধিকারও থাকতে হবে তাই বলে ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার নাই এটা কটাক্ষ করার অধিকার নাই ছোট করার অধিকার নাই তর্কের সঙ্গে যখন যুক্তি যুক্ত করবেন তখন সেটা হয় বিতর্ক আপনি বিতর্কে আসবেন আপনি কখনো তর্ক করবেন না এই ক্ষেত্রে উনি যে মুসলিম যেটা পরের অংশটা আমরা বাদ দেই না আমরা চেষ্টা করব না হয় আমরা তবে যেটা বলেছেন যে আমি বলি আমি সেটা সমাধান দিচ্ছি করবেন না সেটা হচ্ছে রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনটা অবশ্যই আমরা পালন করব আমরা অবশ্যই সেটা পালন করব কিন্তু বর্তমানে যারা এই ধরনের কাজ করছে আপু এই ধরনের যে কতল করার বিধান আছে আমরা তো এখন একটা রাষ্ট্রীয় আইনের অধীনে আছি আমরা সেই রাষ্ট্রকে মানব সেই অধীনে সেই আইনে কিন্তু এরকম নাই সেই আইনে না থাকলেও তাকে তাকে এটা আজকের অনুষ্ঠান থেকে তাকে এটা বলতে হবে যে কখনো ধর্ম নিয়ে এই ধরনের কাজ করা যাবে না এই ধরনের কাজ করা যাবে না আপনি যে কথা বললেন গণমাধ্যমে আপনি কোনদিনও বাংলাদেশে থেকে আমার এই ধরনের কিন্তু এটাকে অপজিশন দেশের রাষ্ট্র আইন অনুযায়ী বিচার হবে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা করা যাবে না ব্যক্তির হাতে বিচার করা যাবে না সেটা বুঝিয়ে বিচার হবে এবার আসুন আমাদের মাঝে দেখা যায় যে ছেলেরা বিপদগামী হচ্ছে যেটা আছে সেটা বিপদগামী হচ্ছে কে বিপদগামী হচ্ছে কে বিপদগামী হচ্ছে না সবকিছু দেখবার জন্য আমাদের রাষ্ট্র আছে আমাদের নিজস্ব আইন আছে রাষ্ট্র আছে ঠিক আছে আমাদের আইন তার মা বাবাকে তো দেখতে হবে আপনাকে না তার মা বাবাকে দেখতে হবে আপনার ছেলে যদি আপনার ছেলে যদি অন্যায় পথে চলে যায় আজকে আমার রাষ্ট্র দায়িত্ব নাই নি সেটা তো আমাদের দায়িত্ব আছে আমরা মসজিদে যখন খুতবা দিই আমাদের দায়িত্ব আছে আপনি ওই পর্যন্ত থাকেন আমি একটা কথা বলি আপনার দায়িত্ব নাই আমাকে জোর করে ভেস্তে টেনে নিয়ে যাওয়ার জন্য আপনার কিছু দায়িত্ব নাই ইসলাম যেটা বলে সেই বিষয়টা হচ্ছে তুমি এভাবে চলো এভাবে চলতে গেলে আপনার হাত দ্বারা অন্যজন ক্ষতি হবে না আপনি যখন আপনার মুখ দ্বারা অন্যজন ক্ষতি হবে না আসলে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে এবং ঘুরে ফিরে একটা পয়েন্টই টেনে আনা হচ্ছে
আমি ধরে নিচ্ছি আলোচনা কোথাও যাচ্ছে না, আমি জানতে চেয়েছিলাম আসলে আমাদের তরুণ প্রজন্ম ধর্মটাকে কিভাবে দেখছে, আপনাদের এক একজনের চিন্তায় আসলে আমি বুঝতে পারছি এটাই হচ্ছে এই বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে। এই যে দেখলাম তো এই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, না এই বাংলাদেশ এখন যেটা করতে হবে আপনাদের সেই বিষয়টা হচ্ছে প্রত্যেক মা বাবাকে সচেতন হতে হবে জঙ্গিবাদে যেন তার ছেলে জড়িয়ে না যায়, এটা আমাদের অবশ্যই এবং আমরা যারা মসজিদের খতিব আমরা সেই জঙ্গিবাদের বিরুদ্ধে বলবো। আপনারা এই মুহূর্তে আমরা করছি আলহামদুলিল্লাহ করছি, আপনি পড়ার ফলে একটা প্রশ্ন করি, ক্রাইস্ট চার্চে যখন হামলা হলো নিশ্চয়ই আপনারা সেই মুসলমানদের জন্য আপনারা দোয়া করেছেন, শ্রীলঙ্কায় যে 350 জন মানুষ মারা গেল তারা তো মানুষ, তাদের জন্য আমরা শোক করেছি সমবেদনা দিয়েছি, এ ধরনের কাজ কখনো সমর্থন করে না, কারণ এটা মুসলিম অমুসলিম নয়, যারাই সন্ত্রাসের সাথে জড়িত তাদের একটা পরিচয় তারা সন্ত্রাসী। তাহলে আপনি কি না যে শ্রীলঙ্কার মুসলিম সংগঠনগুলো নিন্দা জানিয়েছে, সবাই জানিয়েছে, সারা পৃথিবীবাসী জানিয়েছে, বাংলাদেশও এটা নিয়ে প্রত্যেকটা মুসলমান হোক বা যে ধর্মীয় না যারা ধর্মের সাথে ধর্ম চর্চার সাথে এবং এটা ছড়ানোর সাথে আপনারা যারা জড়িত আছেন আপনাদের দায়িত্বটা এখন আমার থেকে শান্ত ভাই থেকে অনেক বেশি, মানে এক হচ্ছে যে নেতা হিসেবে, হ্যাঁ নেতা হিসেবে আপনার দায়িত্ব অনেক বেশি, এক হচ্ছে যে শুধুমাত্র যে এই ধর্মের ভ্রান্ত ধারণা বা ভুল ব্যাখ্যার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু শুধুমাত্র নয়, সারা বিশ্বে কিন্তু ইসলাম ধর্মটা সাধারণ মানুষের কাছে অন্যান্য ধর্মের মানুষের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে যে এর সাথে কি তাহলে সন্ত্রাসের একটা সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আপনারা ওই দিকগুলো মানে অ্যাভয়েড করে আপনার কাউকে জোর করে ভেস্তে নেবার দরকার নেই, কাউকে জোর করে নাস্তিক বলবার দরকার নেই, যা যা এখন তো ব্যক্তিগত বিষয়। আবারো পুনরুল্লেখ করি সেটা হলো শ্রীলঙ্কা যে হামলা হলো বা এর আগে নিউজিল্যান্ডে হয়েছে, বাংলাদেশের ঢাকা হলিয়াটি যেন হয়েছে, আমরা যে ধর্মীয় সংস্কৃতি সহনশীলতা নিয়ে আলাপ করছি ওইটা কিন্তু এর বাইরের একটা লেয়ার, ওইটা যেই লেয়ার থেকে যেভাবে করা হচ্ছে সেইখানে অ্যাড্রেস করতে হবে এই বড় বড় সহিংসতা এবং হামলা বন্ধ করবার জন্য, সেটা শুধু হুজুরদের ওয়াজ দিয়ে বা এই ধর্মীয় নেতাদের বক্তব্য দিয়ে হবে না, কিন্তু সমাজে আপনি যেভাবে দেখেন না কেন ফেসবুকে ধরুন এরকম একটা ঘটনা ঘটে বা এরকম একজনকে বিপদে পড়ছে নিচে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মাশাআল্লাহ এরকম 2000 কমেন্ট, এই মাইন্ডসেটটা আমাকে ফার্স্ট প্রথমে বলতে হবে তুই গুন্ডা তুই সন্ত্রাসী তুই ইসলামের নামে এটা করিস না, এটা ইসলাম করে সব সমাজে বিকৃত রুচির লোক থাকে, বিকৃত চিন্তার লোক থাকে, কমেন্ট দেখছেন নিচে দেখেন এরকম অনেক দেশে স্কুলে ঢুকে গুলি করে পাশ করে গেলে মনে হয় তবে মনোবৈকল্য থেকে করে আপনি বিবিসি বা যে কোনো একটা মিডিয়া স্পেশালি মানে হাজার লোক থাকে, যেমন একজন আছে সিফাতুল্লাহ, সিফাতুল্লাহ দেখেন সে একটা পাগল, সে কি করলো তো এই ধরনের আসলে যারাই করে বুঝাতে হবে আমরা করবো এই যে আমি টিপটা পড়েছি এটা আমার বাঙালি সংস্কৃতির একটা সিম্বল রাইট, আমি পয়লা বৈশাখে বড় বড় লাল টিপ পরব, আমি শাড়ি পরব, চুলে ফুল পরব, আপনি যদি পছন্দ না করেন আপনি আপনার পরিবারের যে মেয়ে আছে আপনার যে স্ত্রী আছে আপনার যে বোন আছে তাকে আপনি বাধা দিতে পারেন, কিন্তু আপনি আমার এই টিপ পরা নিয়ে আমার চুলে ফুল পরে ঘুরে বেড়ানো নিয়ে আপনি অশালীন কোনো মন্তব্য করতে পারেন না, যেটা আপনি আমাকে নাস্তিক বলতে পারেন না, আমি দোজখে যাব কি ভেস্তে যাব সে বিচারের দায়িত্ব কিন্তু আপনার নয়, তাহলে তো আপনি আল্লাহকে মানছেন না, কিন্তু আমাদের যেটা করণীয় আমাদের যেটা করণীয় আপু সেটা হচ্ছে আমরা যেটা বলি যে সারা পৃথিবীর যারা মুসলমান তারা যেন ধর্মকে পরিপূর্ণভাবে মানে, আর ধর্মকে মানতে গেলে অটোমেটিক দেখবেন এগুলো বাদ পড়ে গেছে। না আমি আমি আমার যে ভূখণ্ডে আপনি চলে যান চলে এই দেশ থেকে, আমার যে ভূখণ্ডে জন্ম যারা ধর্ম পালন করতেন ধর্ম ছিল ব্যক্তিগত বিষয়, বিশ্বাস এবং বিষয় চর্চা করবেন কি করবেন না সেটা আপনার উপরেই নির্ভরশীল ছিল, এখন এটার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হবার ফলে এটা এখন অনেক বেশি দেখানোর বিষয় হয়ে গেছে পালন করা এবং বিশ্বাস করার চেয়ে, সেই কারণে কিন্তু আমরা এক্সটারনাল এত আয়োজন দেখি এত হানাহানি হয় ধর্ম নিয়ে এত হত্যাকাণ্ড করতে যায় যতটা মূল বাণীতে আছে তার চেয়ে আচার নিয়ে আমাদের বেশি কথা হয়, মা বলছিল বিশ্বাসের চেয়ে আচারে আমাদের নজর গেছে, পান্না হয়ে ধর্ম অন্ধ হয়ে যাচ্ছে অনেকে এটা সমস্যা, ধর্ম তো যে সারা বিশ্বে আমরা ধর্মকে নিয়ে এই যে হানাহানি দেখি এর পেছনে কিন্তু বিরাট অর্থযুক্ত এর পেছনে অস্ত্রের ব্যবসা যুক্ত, এর পেছনে বড় বড় দেশগুলোর দখলদারিত্ব যুক্ত, তেলের বাজার যুক্ত, অনেক কিছু যুক্ত, সুতরাং এটাকে এত ক্ষুদ্র করে আজকে ওয়াজ বা যে কোনো একটা
স্পেসিফিক কালচারাল প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার সুযোগ বোধহয় আর নেই। এখানে আপু আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই দেশে ইসলাম কারা প্রচার করেছেন? আজকে শাহজালাল শাহ পড়া তারা কি তরবারির মাধ্যমে করেছেন? তারা তো মানুষের হৃদয়কে জয় করেছে। আমরাও জয় করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমরা তরুণ প্রজন্মকে আমরা বলি তারা যেন আমাদের কথাগুলো শুনে, তারা যেন এ ধর্ম এ কাজগুলো থেকে ফিরে আসে, তারা যেন এখন একটা মজা দেখা যাচ্ছে কি ধর্ম একটা পাওয়ার হয়ে গেছে এবং এই পাওয়ার হওয়ার কারণে এই পাওয়ারটা পলিটিক্যাল পাওয়ারে খুব শক্তিশালী হয়ে যায়, মানে বিভিন্ন জায়গায় শক্তিশালী হয়ে যায়। আমি যদি আমার এলাকায় কিছু ওই মাস্তানিটা নিতে পারি, এটা একটা সেন্সিটিভ বিষয়, আমি যেন আপনাকে বলি যে নাস্তিক বানায় ফেলাবো বা আপনাকে এইটা করবো, আপনার ইলেকশন একটা সমস্যা হবে তো আপনি আমার কাছে আসবেন, এই মজাদার কারণে। ওই যে এটা আগে তেঁতুল হুজুর এত পাশে, এই কারণে তেঁতুল হুজুর এদিকে আছে ওদিকে কিছু দিছে লিখছে, মানে কোন মিডিয়ায় নিচে গালি, অমুকের বাচ্চা তুই আজকে সর্বরাত পবিত্র সর্বরাত রেখে এটা দিছিস কেন? কিছু সে নিজে কিন্তু অমুকের বাচ্চা বলে ইসলামের বাইরে গিয়ে গালি দিল আরেকটা লোকের, কারণ কি সে আসলে ওই ইসলামটা নিয়ে তার চিন্তা নাই, তার চিন্তা হচ্ছে প্র্যাকটিস দ্য পাওয়ার থ্রু দিস রিলিজিয়ন। এবং এইটাকে আপনি যত গোড়ায় কর্তন করবেন তত মানে দ্রুত কাহিনী গড়ে শুরু হবে। ধন্যবাদ শান্ত, আপনার ডাক্তার শান্ত আপনার শেষ মন্তব্য নিব। খুব আসলে যে কথা শুরুতে বলছিলাম, হানাহানি হত্যা বা সহিংসতা দিয়ে কাউকে ধর্মের পথে টানা যায় না। ধর্মের নাম ভাঙিয়ে যারা এটা করছেন তারা ভুল কাজ করছেন। ধর্মের পথে কাউকে আনতেও যদি চান সেটার জন্য ভালোবাসা দরকার, সেটার জন্য সহনশীলতা দরকার, এবং ভয় দেখিয়ে না করে আপনি প্রতিদিন 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 আপনি বলছেন আসসালামু আলাইকুম শান্তি কামনা করছেন আর তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছেন। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আপনি ভালোবাসা দিয়ে জয় করার চেয়ে যখনই আপনি তাকে মুরতাদ ঘোষণা করছেন তখন ওই মুরতাদ যাকে বলছেন আপনার প্রতি তার বিদ্বেষ ছড়াচ্ছে, এর বেশি কিছু আসলে আর হচ্ছে না। আমি আসলে সবাইকে আহ্বান করব যারা ধর্ম পালন করেন এবং যারা ধর্ম পালন না করেন তারা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা থাকে, যে আমি যে আদর্শে বিশ্বাস করি ঠিক সেরকমই আরেকজন সে আদর্শে বিশ্বাস নাও করতে পারে। এই সহনশীলতা, এই শ্রদ্ধাবোধ এবং এই মেনে নেওয়ার সংস্কৃতিটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। শেষ মন্তব্য, আশা করি আমরা তিনজন মুরতাদ হয়ে যাব না। আলহামদুলিল্লাহ, আমি যে বিষয়টা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে আপনি মানে হয়ে যাবেন না, সেই বিষয়টা হচ্ছে কখনো আপনারা মুরতাদ হবেন না, নাস্তিক হবেন না, যেহেতু আপনারা অবশ্যই ইসলাম প্রিয় এবং এই দেশে ইসলাম যারা প্রচার করেছেন হযরত শাহজালাল শাহ পড়া রহমতুল্লাহ অথবা আপনার এই যে বলেন আপনার ইন্ডিয়াতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, তারা তো কাউকে হত্যা করেননি, তারা মন দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সারা পৃথিবী সেই সুফিজনকে আমরা বাস্তবায়ন করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রজন্মের চিন্তা জানতে চাইছিলাম, ধর্মীয় ভেদাভেদে বিশ্ব বিভক্ত হয়ে গেছে, আমরা আসলে কতটা বিভক্তির মধ্যে আছি সেটি জানার চেষ্টা করছিলাম। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যারা ইসলাম ধর্মের নামে সন্ত্রাসবাদ করে তারা আসলে ধর্মকেই কলুষিত করে, সেই কলুষতা আসলে আমাদের মধ্যে কতখানি আছে সেটি বোঝার চেষ্টা করছিলাম। দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু আজকের মতো শেষ করছি। জনতন্ত্র গণতন্ত্র, ধন্যবাদ সবাইকে।